আমি প্রিয়া এবং পিয়ালি এবং আমাদের এক বান্ধবী সাথী ও শরীর খারাপের জন্য আসতে পারিনি, আমরা তিনজনে মিলে এটিকে রিপ্রেজেন্ট করছি। এনভায়রনমেন্টাল পলিউশন, প্রথমে বলি এনভায়রনমেন্ট বলতে কী বোঝায়। পরিবেশ বলতে বোঝায় আমাদের বাসে যে জৈব অজৈব জড় বস্তু জীব বস্তু সমস্ত সমষ্টিকে বলা হয় পরিবেশ। বা অন্যভাবে বলা যায় যে ইকোস্ফিয়ারের যে বায়ুমণ্ডল বায়ুমণ্ডল শিলামণ্ডল রয়েছে তাদের যে সমষ্টি, সেখানে যদি প্রাণের স্পন্দন লক্ষ্য করা যায় তখন তাকে এনভায়রনমেন্ট বলা হয়। এনভায়রনমেন্টাল পলিউশন বলতে বোঝায় যখন এনভায়রনমেন্টাল পলিউশন বলতে বোঝায় মানুষের দ্বারা যখন এনভায়রনমেন্টের ক্ষতি সাধন করা হচ্ছে তার ফলে এনভায়রনমেন্টাল পলিউশন হয়। বা অন্যভাবে বলা যায় যখন আনডিজায়ারেবল বা আনওয়ান্টেড যখন কোনো কম্পোনেন্ট যখন এনভায়রনমেন্টে এসে মিশে তখন এনভায়রনমেন্টের যে ভারসাম্যটা বিনষ্ট হয় তার ফলে এনভায়রনমেন্টাল পলিউশন হয়। এবং ডিগ্রেডেশন অর্থাৎ ক্ষতি কী হচ্ছে, এই ক্ষয়ক্ষতি বলতে বোঝায় এনভায়রনমেন্টাল পলিউশনের ফলে আমাদের পরিবেশে বিভিন্নভাবে ক্ষতি সাধন হয়। যেমন আমাদের জেনেটিক যে ড্যামেজ হয় এর ফলে আমাদের যে বায়োডাইভার্সিটি অনেকটা নষ্ট হয়। এবং যে আমাদের উষ্ণতা বৃদ্ধি পায় এবং উষ্ণতা বৃদ্ধি পাওয়ার ফলে এগ্রিকালচারের দিক থেকেও বিভিন্ন ক্ষতি সাধন করে। বিভিন্ন পরিবেশবিদ বিভিন্নভাবে এনভায়রনমেন্টাল পলিউশনকে ব্যাখ্যা দিয়েছেন। তো এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টের মত অনুযায়ী ওরা বলেছে দ্য কন্টামিনেশন অফ দ্য ফিজিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল কম্পোনেন্টস অফ দ্য আর্থ অর অ্যাটমসফিয়ার সিস্টেম টু সাচ অ্যান এক্সটেন্ট দ্যাট নর্মাল এনভায়রনমেন্টাল প্রসেস আর অ্যাডভার্সলি এফেক্টেড। আর ন্যাশনাল জিওগ্রাফির মত অনুযায়ী পলিউশন ইজ দ্য ইন্ট্রোডাকশন অফ হার্মফুল মেটেরিয়ালস ইন টু দ্য এনভায়রনমেন্ট, দিস হার্মফুল মেটেরিয়ালস আর কল্ড অ্যাজ পলিউটেন্টস। টাইপস অফ পলিউশন, পলিউশনের কটি ভাগে ভাগ করা যায় সেগুলি হলো এয়ার পলিউশন অর্থাৎ বায়ু দূষণ, ওয়াটার পলিউশন জল দূষণ, ল্যান্ড পলিউশন ভূমি দূষণ, সাউন্ড পলিউশন শব্দ দূষণ, লাইট পলিউশন অর্থাৎ আলো দূষণ, ভিজুয়াল পলিউশন দৃশ্য দূষণ এবং হিট পলিউশন অর্থাৎ তাপীয় দূষণ। এয়ার পলিউশন, আমাদের এয়ার পলিউশন হলো এটা হচ্ছে মোস্ট কমন অ্যান্ড ডেঞ্জারাস পলিউশন ফর্ম। এই এয়ার পলিউশন, এয়ারের মধ্যে বিভিন্ন গ্যাসীয় উপাদান রয়েছে যেমন নাইট্রোজেন 78.09%, অক্সিজেন রয়েছে 20% এবং কার্বন ডাইঅক্সাইড 0.03%। এগুলোর যখন যে পরিমাণে রয়েছে তখন বাইরে থেকে যদি কোনো আনডিজায়ারেবল কম্পোনেন্ট এসে এই বায়ুর সাথে মিশ্রিত হয় তখন যে ভারসাম্য বিনষ্ট হয় এয়ারে তার ফলে এয়ার পলিউশন হয়। হুয়ের মত অনুযায়ী অ্যাজ লিমিটেড টু সিচুয়েশন ইন হুইচ দ্য আউটডোর অ্যাম্বিয়েন্ট অ্যাটমসফিয়ার কন্টেন্টস মেটেরিয়ালস ইন কনসেন্ট্রেশন হুইচ আর হার্মফুল টু ম্যান অ্যান্ড হিজ সারাউন্ডিংস এন্ড এনভায়রনমেন্ট। এখানে আমি কিছু গ্রাফের মাধ্যমে এয়ার পলিউশনের ফলে কিছু এক্সাম্পল দেখিয়েছি কি কি ক্ষতি হয়েছে। এখানে ফার্স্ট যে গ্রাফে দেখানো হয়েছে এখানে 1850 সালে ইউরোপে ফার্স্ট SO2 এমিনেশন হয়েছিল কারণ ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ফলে হয়েছিল এবং নর্থ আমেরিকাতেও শুরু হয়েছিল কিন্তু ইউরোপে সবচেয়ে বেশি পরিমাণে এই SO2 এমিনেশন হয়েছিল। আফ্রিকাতে SO2 এমিনেশনের পরিমাণ কম কিন্তু এটা সবসময় ইনক্রিজিং হচ্ছে। সেকেন্ডে আমি ওয়ার্ল্ড ম্যাপে দেখিয়েছি এখানে যে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার রয়েছে তার পরিমাণ আমি এই ওয়ার্ল্ড ম্যাপের মাধ্যমে দেখিয়েছি। এখানে সবচেয়ে বেশি বাংলাদেশ, সৌদি আরবের কিছু জায়গা এবং আফ্রিকার কিছু কিছু অঞ্চলে যেখানে ডিপ রং দেওয়া আছে সেখানে ওই সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার্স অর্থাৎ যে কুয়াশা যে স্মোক এগুলোর পরিমাণ এখানে সবচেয়ে বেশি দেখা যায়। তৃতীয় যে আমরা গ্রাফটা দেখিয়েছি এখানে আমরা এয়ারের তিনটে কম্পোনেন্টসের মাধ্যমে কীভাবে ডেথ রেটকে এফেক্ট করছে সেটা দেখিয়েছি। এখানে সবচেয়ে বেশি ক্ষতি সাধন হচ্ছে যে অ্যাম্বিয়েন্ট পার্টিকুলেট যে ম্যাটারের ফলে সবচেয়ে বেশি ডেথ রেট দেখা যায় এবং ডেথ রেট ফ্রম ইনডোর সলিড ফ্যাক্টার্স তার ফলে ওই সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটারের তুলনায় কম পরিমাণে ঘটে এবং ওজন গ্যাসের ফলে যে মানুষের মৃত্যু ঘটে তার পরিমাণ খুবই কম। এখানে বিভিন্ন ইন্ডিয়ান যে স্টেট রয়েছে তার